ফুলে সজ্জিত কক্ষে বসে আছে আরশি হাঁসফাঁস অবস্থা তার পাঁচ মিনিট আগেই কয়েকটা মেয়ে তাকে এখানে বসিয়ে রেখে গেছে তারপর থেকেই হাসফাস করছে সে হৃৎপিণ্ড জোরে জোরে লাফাচ্ছে সে বুঝতে পারছে না কেন এমন লাগছে তার এই অনুভূতির সাথে সে মোটেও পরিচিত নয় আরশি বুকে হাত রেখে জোরে একটা শ্বাস টানল বিড়বিড় করে বলল এমন কেন হচ্ছে মনে হচ্ছে হৃদযন্ত্রটা লাফাতে লাফাতে বাইরেই বেরিয়ে আসবে আমি কি মরে টরে যাব নাকি মাত্রই তো বিয়েটা হল এখনই মরে গেলে কি করে চলবে এখনও তো এমপি সাহেবের লাইফটা ভাজা ভাজা করা বাকি তার মাথার চুল ছেঁড়া বাকি খামচি দিয়ে তার মাংস তোলা বাকি বুড়ো বয়সে তাকে ঝালানো বাকি আরও কত কিছু বাকি এসব না করে আমি কি করে মরতে পারি রিল্যাক্স আরশি তোর এখনও কত কিছু করা বাকি এত জলদি তোর কিছু হতে পারে না তুই মরতে পারিস না সো রিল্যাক্স আরশি নিজেকে কিছুক্ষণ উল্টাপাল্টা বুঝো দিল তারপরও তার হৃদযন্ত্রটা নিজের কাজ করেই চলেছে বিরক্ত হল আরশি নিজের মনোযোগ অন্যদিকে নেয়ার জন্য ধীর পায়ে বেদ থেকে নামল লেহেঙ্গা একটু উঁচু করে আবরারের রুমটা ঘুরে ফিরে দেখতে লাগল লেহেঙ্গা পোড়ায় হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না আরসির সে ধীরে ধীরে রুমের সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগল বিশাল বড় রুম আবরারের এবং খুব পরিপাটি দেয়ালে আবরারের বেশ কিছু ছবি লাগানো আরশি কিছু সময় নিয়ে ছবিগুলো খুঁটে খুঁটে দেখল তারপর রুমের জানালার দিকে চোখ যেতেই সেদিকে চলে গেল আরশি বন্ধু জানালা একটানে খুলে ফেলল অমনি বাইরের হাওয়া এসে বাড়ি খেলো আরসির চোখে মুখে নাকে এসে ঠেকল ফুলের সুবাস চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করতে লাগল আরশি এমন সময় খট করে দরজা খোলার শব্দে চমকে তাকালো আরশি দেখল আবরার ভেতরে প্রবেশ করছে শান্ত হওয়ার হৃদযন্ত্রটা আবারও অস্বাভাবিক হয়ে উঠল অন্যদিকে আরশিকে এভাবে চমকে তাকাতে দেখে বাঁকা হাসল আবরার মনে পড়ে গেল আরসির তারা কথাগুলো সুন্দর মতো দরজা বন্ধ করল সে বাঁকা হেসে ধীরে ধীরে আরসির দিকে এগিয়ে আসতে লাগল আবরারকে নিজের দিকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো আরশি শুকনো ঢোক গিলতে লাগল গলাটা ভীষণ শুকিয়ে গেছে তার আরশি মনে মনে নিজেকে বলতে লাগল তুই এই অসভ্য এমপিকে ভয় পাচ্ছিস কেন আরশি ভয় পেলে চলবে না মোটেও চলবে না একবার উল্টাপাল্টা কিছু করতে আসুক একেবারে খামচে রেখে দিব হুমম আরশি নিজের ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসতেই দেখল আবরার তার অতি সন্নিকটে চলে এসেছে আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আব্রারের দিকে হুট করে আরশির দিকে ঝুঁকে আসল ফিস ফিসফিস করে বলল তা কি যেন বলছিলে তুমি আমার বউ লাগো না তাই আমি যখন তখন তোমার কাছে আসতে পারি না যখন তখন কল মেসেজ করতে পারি না তা এখন তো তুমি আমার বউ লাগো এখন নিশ্চয় সবকিছু করতে পারি আবরার কথাগুলো বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরসির দিকে সেই দৃষ্টিতে যেন একরাশ মুগ্ধতা বিরাজ করছে আবরারের চোখের দিকে তাকিয়ে আরশি ও কেমন এক ঘোরের মাঝে ডুবে গেল জবাব দেয়ার কথাটাও মাথায় রইল না এই সুযোগটাই কাজে লাগালো আবরার হুট করে কোলে তুলে নিল আরশিকে আবরার কোলে তুলতেই হুশ ফিরল আরশির সে মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না কিছুক্ষণ থম মেরে থেকে আবরারের কোল থেকে নামার জন্য মোচড়ামুচড়ি করতে লাগল আরশি বলতে লাগল অসভ্য লুচু এমপি একটা নামান আমাকে নামান বলছি না হলে না হলে আরশি কথাগুলো বলতে বলতে উত্তেজিত হয়ে আবরারের গলায় একটা খামচি বসিয়ে দিল ধবধবে ফর্ষা হওয়ায় মুহূর্তেই লাল বর্ণ ধারণ করল জায়গাটা জোলন হলেও পাত্তা দিল না আবরার আরও শক্ত করে আরশিকে নিজের সাথে মিশিয়ে নিল খামচি দেয়া জায়গাটা নজরে আসতেই মোচরামুচরি থামিয়ে দিল আরশি জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে দেখে আরশির নিজেরই আফসোস লাগল সেই সব কিছু ভুলে কাপা কাপা হাতটা এগিয়ে নিয়ে গেল আবরারের গলার কাছে আলতো হাতে ছুঁয়ে দিল জায়গাটা আরসির অবস্থা দেখে নিঃশব্দে হাসল আবরার। আরশির এসব কর্মকাণ্ডের মাঝেই বেডে এসে বসে পড়ল আবরার। তবে আরশিকে কে ছাড়ল না হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করল সে ড্রয়ার লাগানোর শব্দে চমকে উঠল আরশি এতক্ষণ কি করছিল ভেবেই লজ্জায় কান গরম হয়ে আসলো তার কিন্তু আব্রারের হাতে নেইল কাটার দেখে সব লজ্জা ছুটে পালালো আরসির চোখ বড় বড় করে আবরারের দিকে তাকালো সে মনে পড়ে গেল আবরারের সেই বিখ্যাত বাণী তোমার জামাই কবুল বলেই আগে তোমার নখ কাটবে দেখে নিও আরশি ভয়ার্ত দৃষ্টিতে একবার নিজের নখ আর একবার আব্রারকে দেখতে লাগল আরশির এক্সপ্রেশন দেখে ভীষণ হাসি পেল আবরারের তবুও হাসল না সে আরসির কানের কাছে ফিসফিস করে বলল মনে আছে তো কি বলেছিলাম তোমার জামাই কবুল বলেই আগে তোমার নখ কাটবে আর দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত আমি তোমার জামাই কবুল বলে নখ কাটতে পারলাম না তাতে কি এখন বাসর ঘরে বসে আরামসে তোমার নখ কাটব আবরারের কথাগুলো শুনে দুই হাত মুট করে পুনরায় ছটফট করতে লাগল আরশি হঠাৎ এক অদ্ভুত কাণ্ড করে বসল আবরার ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকা আরসির দুই গালে টপাটপ দুটো চুমু খেলো ছটফট করা বন্ধ করে মূর্তি রূপ ধারণ করল আরশি অদ্ভুত দৃষ্টিতে তাকালো আবরারের দিকে আবরার বাঁকা হেসে আরসির ফোঁটের দিকে ইশারা করে স্লো ভয়েসে বলল আর একবার নড়াচড়া করলে গালে না অন্য কোথাও চুমু খাব সৌভদ্র মেয়ের মতো বসে থাকো কথাটা বলেই আরশির হাত টেনে ঝটফট নখ কাটতে লাগল আবরার আরশি অসহায় চোখে নিজের কিউট নখগুলোর মৃত্যু দেখতে লাগল ভিতরে ভিতরে রাগে দুঃখে ফুসতে লাগল সে এর প্রতিশোধ সে নিবে এবং অবশ্যই অবশ্যই নিবে এখন তো লেহেঙ্গা পরে থাকার কারণে তেমন একটা সুবিধা করতে পারল না আবরার কি ভেবেছে তার নখ কি আর বড় হবে না নাকি তার নখ এক সপ্তাহ পর আবার বড় হবে সে এবার আরো বড় নখ রাখবে আর তিনবেলা খাবারের সাথে একটা করে খামচি দিবে আবরারকে আরশির সবগুলো নখ মন কেটে বিশ্ব জয় করা হাসি দিল আবরার আবরারের হাসি দেখে গা জলে উঠল আরসির সে ধারালো দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে আরশিকে এভাবে তাকাতে দেখে আবরার আরশির চোখে চোখ রেখে বলল এভাবে তাকিয় না মিসেস অদ্ভুত চোখওয়ালি তোমার অদ্ভুত চোখের এই ধারালো দৃষ্টি দিয়ে আর কতবার ঘায়ল করবে আমায় ওই চোখের দিকে তাকিয়ে আগে সেই আমিটাকে তো হারিয়েই ফেলেছি আর কি চাও বলো তো মিসেস অদ্ভুত চোখওয়ালি ডাক্তার শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল আরশি হ্যাঁ সে এখন মিসেস আব্রারের মিসেস অদ্ভুত চোখওয়ালি বাকি কথাগুলো শ্রবণ হতেই আরসির দৃষ্টি নরম হয়ে আসলো আবরার আরশিকে বেডে বসিয়ে একটা প্যাকেট নিয়ে আসলো আরশীর পাশে রেখে বলল এতে তোমার পরার জন্য কাপড় আছে বাকিগুলো কাল সকালে পেয়ে যাবে আপাতত এটা পড়ো আমি ফ্রেশ হয়ে আসছি ততক্ষণে তুমি গহনাগুলো খুলে রাখো আবরার কথা শেষ করে নিজের কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে আরশি তাকিয়ে রইল আবরারের যাওয়ার পানে লোকটা এই ভালো এই খারাপ আরশি বুঝে না লোকটা আসলে ভালো না খারাপ আরশি বিড়বিড় করে বলল এমপি সাহেব ভালো কিনা খারাপ জানি না তবে সে একটা লুচু লোখ ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো আবরার চোরা চোখে আবরারের দিকে তাকালো আরশি অমনি আবরারের চোখে চোখ পড়ে গেল তার হৃদযন্ত্রটা লাফিয়ে উঠলো আরসির শুকনো ঢোক গিলে দ্রুত নজর সরিয়ে নিল অপেক্ষা করতে লাগল আবরারের কিছু খোঁচা মারা কথার আরশির অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগল আবরার কিন্তু কিছু বলল না নিজের ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল হাফ ছেড়ে বাঁচল আরশি দ্রুত আবরারের দেয়া প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল শাওয়ার নিয়ে ভীষণ বিপদে পড়ল আরশি সে তো টাওয়াল আনেনি তখন ওয়াশরুমে ঢুকে হুশ হারিয়ে ফেলেছিল সে মনে হচ্ছিল শাওয়ার না নিতে পারলে শান্তি পাবে না তাই বাম ডান চিন্তা না করে শাওয়ার নিয়ে ফেলেছে সে কিন্তু এখন কি করবে ভেবে কপাল চাপড়ালো আরশি হতাশ হয়ে আবরারের দেয়া প্যাকেটটা খুলল সে ভেতর থেকে বেরিয়ে এলো শুভ্র সালোয়ার কামিজ সালোয়ার কামিজ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরশি প্যাকেটে যদি শাড়ি থাকত তাহলে তার যে কি অবস্থাটা হতো ভাগ্যিস শাড়ি নেই না হলে সারারাত ওয়াশরুমে বসে কাটাতে হতো তার আরশি ড্রেসটা পরে গায়ে ওড়না জড়িয়ে পা টিপি টিপে বেরিয়ে আসলো আশেপাশে তাকিয়ে দেখল আবরার নেই বুঝলো আবরার বেলকনিতে আছে চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে জামা ভিজে যাচ্ছে আরশির বিরক্ত হয়ে আরশি চুলগুলো এক হাতে মুঠ করে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দিল যাতে গায়ে পানি না পড়ে তারপর টাওয়াল খুঁজতে লাগল সে অন্যদিকে ফোনে কথা বলছিল আবরার কথা শেষ হতেই কলকেটে রুমে প্রবেশ করল সে কিন্তু রুমে প্রবেশ করে সামনে তাকাতেই থমকে গেল আবরার এক শুভ্র পরি তার রুমে হেঁটে বেড়াচ্ছে তার এলোমেলো ভেজা দীঘল কালো কেশ হতে টপ টপ করে পানি পড়ছে মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বিরক্ত পরিটা তবে সেই বিরক্তি ভরা চেহারায় ও যেন আলাদা মুগ্ধতা বিরাজ করছে কি স্নিগ্ধ লাগছে তাকে আবরার একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তার সেই একান্ত ব্যক্তিগত পরিটার দিকে মনে মনে ভাবল আচ্ছা কারোর বিরক্তি ভরা মুখ ও বুঝি এত সুন্দর হয় নাকি আমার কাছে সুন্দর লাগছে কাউকে ভালোবাসলে বুঝি তাকে সব অবস্থাতেই সুন্দর লাগে আমার যে ইচ্ছা করছে সারা জীবন এভাবে তাকিয়ে থাকতে তবু বুঝি মুগ্ধতা শেষ হবার নয় আবরার যেন এক ঘোড়ের মাঝে চলে গেল ধীর পায়ে এগোতে লাগল আরসির দিকে কিছু দূর এগোতেই পা পিছলে ধুম করে ফ্লোরে পড়ল সে মুগ্ধতা উবে গেল তার চোখ মুখ কুচকে ফেলল সে অন্যদিকে কোনো কিছু পড়ার শব্দে চমকে তাকালো আরশি আবরারকে ফ্লোরে পড়ে থাকতে দেখে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবরারের দিকে তারপর হঠাৎ খিলখিল করে হাসা শুরু করল সে আরশিকে হাসতে দেখে রেগে গেল আবরার রাগে চিৎকার করে বলল স্টুপিড মেয়ে একে তো সারা ফ্লোরে পানি ছড়িয়ে রেখেছ তারপর আমি পড়ে গেছি দেখার পরও না তুলে হাসছ তোমাকে তো আমি আবরারের রাগকে পাত্তা দিল না আরশি কোমরে হাত রেখে বলল বেশ হয়েছে আমার সুন্দর কিউট সুইট নক কেটে ফেলার শাস্তি এটা ভাবা যায় এমপি সাহেব ফ্লোরে আছার খেয়ে পড়েছে মানুষ জানলে আপনার আর সম্মান থাকবে না আরে আপনি কেমন এমপি বলেন তো নিজেকেই সামলাতে পারছেন না জনগণ কে কী করে সামলাবেন আর আমাকেই বা কী করে সামলাবেন ফ্লোর থেকে উঠে দাঁড়ালো আবরার আরশির দিকে এগোতে এগোতে গম্ভীর কণ্ঠে বলল জনগণকে কীভাবে তা তোমার না জানলেও চলবে তবে তোমাকে কীভাবে সামলাবতা অবশ্যই দেখাতে পারি আবরারকে এভাবে এগিয়ে আসতে দেখে ভীত হল আরশি হাসি বন্ধ হয়ে গেল তার এই বুঝি আবরার তাকে আছাড় মারল আরশিকে নিচের দিকে তাকিয়ে চুপচাপ কিছু একটা ভাবতে দেখে ওর হাত চেপে ধরল আবরার আবরার হাত ধরতেই এক প্রকার লাফিয়ে উঠল আরশি চোখ বড় বড় করে তাকিয়ে বলল এই হাত ধরলেন কেন ছাড়ুন বলছি এখন কি আমাকে তুলে আছার মারবেন নাকি আপনি আপনার দোষে পড়েছেন আমি কি বলেছি পড়ে যান না দেখে হাঁটলেন কেন বাঁকা হাসল আবরার আড়সির কোমর জড়িয়ে নিজের আরো কাছে টেনে আনলো আবরারের গরম নিশ্বাস ঘাড়ে গলায় আছড়ে পড়তেই চোখ বন্ধ করে ফেলল আরশি আবরারের ঠোঁট আরসির কান স্পর্শ করতেই থরথর করে সর্বাঙ্গ কেঁপে উঠল আরসির আবরার আরসির কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল তুমি আমার একটা মাত্র আদরের বউ তোমাকে কি আমি আছার মারতে পারি বলো তবে আদর করতে পারি যখন তখন চুমু টুমু খেতে পারি এখন এই মুহূর্তে আমার তোমাকে খুব করে একটা চুমু দিতে ইচ্ছা করছে দিয়েই ফেলি কি বল মনের ইচ্ছা অপূর্ণ রেখে কি লাভ বলা তো যায় না কখন কি হয়ে যায় পরে যদি আর চুমু দেয়ার সুযোগ না পাই অনেক বড় লস হয়ে যাবে তো কথা শেষ করেই আরসির কানের লতিতে আলতো করে একটা চুমু খেলো আবরার আর সহ্য করতে পারল না আরশি এক ধাক্কায় কে দূরে সরিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে লাগল মাথায় কারোর হাতের ছোঁয়া পেতেই চোখ খুলল আরশি বুঝতে পারল আবরার তার চুল মুছে দিচ্ছে এই চুল মুছার জন্যই হয়তো এগিয়ে এসেছে আবরার আর কি নাকি ভাবল আবরার আরশির চুল মুছতে মুছতে দুষ্টু কণ্ঠে বলল এভাবে ভেজা চুলে আমার সামনে এসে আমাকে পাগল করার ধান্দা ছিল বুঝি মিসেস অদ্ভুত চোখওয়ালি তুমি কিন্তু দিন দিন ভারী দুষ্ট হয়ে যাচ্ছ তোমার আদর লাগবে বললে কি আমি আদর করতাম না এভাবে ইশারা ইঙ্গিতে বোঝানোর কি আছে আমি তোমার একমাত্র জামাই তার কাছে তুমি আদর চাইতেন পারো তোমার পুরো অধিকার আছে এরপর থেকে আদর লাগলে সোজাসুজি বলে দিবে কেমন পুরো অধিকারের সাথে এসে বলবে জামাই আমার আদর চাই আবরারের কথা শুনে কান গরম হয়ে গেল আরসির মুখটা হা হয়ে গেল তার মনে মনে আব্রারকে একশো একবার পাগল এমপি বলতে ভুলল না সে তবে মুখে কিছুই বলল না কারণ এখন কিছু বললে আবরার তাকে আবার অন্য কিছু বলে লজ্জা দিবে আরশি বুঝতে পারছে না আজ তার মধ্যে এত লজ্জা কোথা থেকে আসলো। আবরার ও আর কিছু বলে জ্বালাল না আর্শিকে যত্ন সহকারে ধীরে ধীরে আরশির চুল মুছে দিতে লাগল সারাদিন এত দৌড়ঝাঁপ দুই দিন যাবৎ ঠিকমতো না ঘুমানোর কারণে ভীষণ ক্লান্ত আরশি আর এখন মাথায় এত যত্নের ছোঁয়া পেয়ে তার মনে হচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে যাবে আবরার সুন্দর করে আড়সির চুল মুছে দিয়ে তাকে ড্রেসিং টেবিলের সামনে বসালো। চিরুনি চালিয়ে সুন্দর করে চুলগুলো মেলে দিল যাতে দ্রুত শুকিয়ে যায় আয়নায় চোখ যেতেই দেখল তার শুভ্র পরি ঘুমে ঢুলছে কোনো সময় ঠাস করে পড়ে যাবে এই মুহূর্তে আরশিকে দেখে মনে হচ্ছে সে কোনো বাচ্চা আরশিকে এভাবে ধুলতে দেখে নিঃশব্দে হাসল আবরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল নিজে নিজে বেড়ে যাবে নাকি আমার কোলে উঠে যেতে চাও আবরারের কথা কানে যাওয়া মাত্র লাফিয়ে উঠল আরশি প্রচণ্ড ঘুম পাচ্ছে তার এই মুহূর্তে আবরারের সাথে তর্ক করতে মোটেও ইচ্ছুক নয় সে এনার্জি নেই আর শরীরে আরশি বন্ধ হয়ে যেতে চাওয়া চোখ জোড়া কোনো মতে টেনে খুলল ঢুলতে ঢুলতে এক সাইডে গিয়ে এলোমেলো হয়ে শুয়ে পড়ল সে আব্রার আলতো হেসে এগিয়ে আসলো রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল আরশির পাশে শুয়ে পড়ল সে দুই মিনিট পর আরশি অনুভব করল কেউ তাকে নিজের দিকে টেনে নিচ্ছে বাধা দেয়ার আগেই বুঝতে পারল লোকটা তাকে শক্ত করে জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিয়েছে লোকটার গরম নিঃশ্বাস এসে বাড়ি খাচ্ছে আরশির ঘাড়ে আরশি ঘুম জড়ানো কণ্ঠে বলল এমন করছেন কেন এমপি সাহেব আমাকে ছাড়ুন প্লিজ ঘুমাতে দিন না আবরার আরশির ঘাড়ে মুখ গুজে রেখেই বলল ঘুমাও কে মানা করেছে তুমিও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও আরশি জড়ানো কণ্ঠে বলল এমনভাবে জড়িয়ে ধরে রাখলে কি করে ঘুমাবো আমার শ্বাস নিতে সমস্যা হচ্ছে আপনি বালিশ জড়িয়ে ঘুমান আবরার আরশিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল জীবনের এতগুলো বছর তো বালিশকে জড়িয়ে ধরেই ঘুমালাম এবার বউকে জড়িয়ে ধরে ঘুমানোর পালা বুঝতে পেরেছ মিসেস অদ্ভুত চোখওয়ালি এখন আর বিরক্ত কর না হলে কিন্তু অন্য কিছু করা শুরু করব চুপ রইল আরশি আর নড়াচড়া করল না আবরার ভাবল ঘুমিয়ে গেছে হয়তো এভাবেই কিছু সময় অতিবাহিত হলো হুট করে আরশি ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল ভালোবাসে নামাই এমপি সাহেব মনে মনে চমকালো আবরার এভাবে হুট করে আরসির কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি সে নিশ্চুপ রইল আবরাল যেন গভীর ঘুমে তলিয়ে আছে আবারও নিস্তব্ধতা ছড়িয়ে গেল রুমে আরসির গাঢ় নিশ্বাস পড়তেই আবরার বুঝল গভীর ঘুমে তলিয়ে গেছে আরশি ধীরে ধীরে মাথা উঁচু করল সে ড্রিম লাইটের মৃদু আলোয় দেখতে লাগল তার শুভ্র পরীর মায়াবী মুখটা এই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা এখন সম্পূর্ণ রূপে তার এই মেয়েটার উপর এখন শুধুমাত্র তার অধিকার আছে এই মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকানোর অধিকার শুধুমাত্র তার এই তো সেই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা যার চোখের দিকে তাকিয়ে সময় থমকে গিয়েছিল আবরারের এই তো সেই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা যাকে এক পলক দেখার জন্য সে অস্থির হয়ে থাকতো এখন থেকে মেয়েটা সারাক্ষণ তার চোখের সামনে থাকবে তার স্ত্রী রূপে এসব ভাবতেই প্রশান্তির হাসি খেলে গেল আবরারের ঠোঁটে সে আরসির দুই চোখে আলতো করে পরপর কয়েকটা চুমু খেলো মৃদু স্বরে বলল সবসময় ভালোবাসি শব্দটা মুখে আনা কি জরুরি মুখে না বললে বুঝি ভালোবাসা যায় না আমার এই চোখে কি নিজের জন্য অসীম ভালোবাসা দেখতে পাও না মিসেস অদ্ভুত চোখওয়ালি আমার এই চোখ কি তোমায় জানান দেয় না আমার মনে তোমার জন্য কতটুকু জায়গা রয়েছে কতটা ভালোবাসা জমে আছে এই বুকে তা কি আমার চোখের দিকে তাকিয়ে অনুভব করো না ভালোবাসি তো ভীষণ 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 ভালোবাসি অন্যদের মতো ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে পারব না আমি তবে নিজের প্রতিটা কাজের মাধ্যমে তোমায় বুঝিয়ে দিব আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি আরসির কপালে বেশ সময় নিয়ে চুমু খেলো আবরার তারপর পুনরায় আরসির ঘাড়ে মুখ গুঁজে চোখ বন্ধ করল সে অন্যদিকে চোখ বন্ধ অবস্থায় আরসির ঠোঁটের কোণে চমৎকার হাসির রেখা ফুটে উঠল এ যেন অনেক বড় কিছু প্রাপ্তির হাসি নিস্তব্ধ রাত চারপাশে মানুষের কোনো অস্তিত্ব সারা শব্দ নেই শোনা যাচ্ছে শুধুমাত্র ঝি ঝি পোকার ডাক গা ছমছমে পরিবেশ এমন সময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে একটা কালো গাড়ি থামল গাড়ি থেকে নেমে আসলো একজন লোক তার সাথে আরও কিছু লোক নামল লোকটা পা বাড়ালো বাড়ির দিকে পিছন পিছন বাকি লোকগুলোও আসতে লাগল বাড়িটা দেখলে মনে হবে এটা কোনো ভূতের বাড়ি অন্য কেউ হলে হয়তো ভয় পেত কিন্তু সেই ব্যক্তির মাঝে ভয়ের লেশমাত্র নেই ভিতরে প্রবেশ করতেই একটা লোক এগিয়ে আসলো একটা চেয়ার এগিয়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল বস আপনি আসলেন তাহলে লোকটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ল পা নাচাতে নাচাতে বলল হ্যাঁ রে কাল্লু আসতে তো আমাকে হতই আমার উদ্দেশ্য যে এখনো সফল হয়নি এমপি আবরার বিয়ে করেছে শুনেছিস তো নাকি কাল্লু অবাক হয়ে বলল কি বলেন বস বিয়ে করে ফেলেছে লোকটা চোখ বন্ধ করে বলল হু কেন তুই জানতিস না কাল্লু মুখ গোমরা করে বলল কিভাবে জানব বস সারাদিন তো এই ভূতের ঘরে ঢুকে থাকি তবে আমার কিছু প্রশ্ন আছে বস লোকটা চোখ বন্ধ অবস্থায়ই বলল কি প্রশ্ন কর কাল্লু কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল আচ্ছা বস আপনি এতদিন কোথায় ছিলেন আর এমপি বিয়ে করে ফেলল তারপরও আপনি এত শান্ত কি করে আর এতদিনে আপনি এমপিকে মারার কোনো চেষ্টাই বা করলেন না কেন লোকটা চোখ খুলে হাসল যেন সে জানত কাড়ল এমন কিছুই প্রশ্ন করবে সে শান্ত কণ্ঠে বলল সঠিক সময়ের অপেক্ষা করছিলাম সেই সময় ওই আবরার আমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল তখন যদি আমি ওকে মারার চেষ্টা করতাম তাহলে নিজেই হয়তো ফেসে যেতাম তাই নিশ্চুপ ছিলাম আমি যাতে করে আব্রার শালা আমার কথা ভুলে যায় আর এতদিনে ওর মাথা থেকে হয়তো আমার ব্যাপার অনেকটাই বেরিয়ে গেছে ঠিক এই সময়টার অপেক্ষাই আমি করছিলাম যখন ও আমার কথা অনেকটাই ভুলে বসবে তখন ওর উপর অ্যাটাক করব আমি তবে শালা নিজে আর নিজের পরিবারকে এত কড়া সিকিউরিটির মধ্যে রাখে যে কিভাবে কি করব বুঝতে পারছি না কাল্লু বুঝল তার বসের প্ল্যান তার বশ বড্ড চালাক এটা মানতেই হবে সে উদাস কণ্ঠে নিজের বশকে বলল বস আমার আর এমন লাইফ ভালো লাগছে না কিছু একটা করুন আর কতদিন এই ভূতের বাড়িতে থাকব বাইরেও যেতে পারি না যদি ওই এমপি লোকেরা ধরে ফেলে কাল্লুর কথা শুনে শয়তানি হাসি দিল লোকটা হুট করে নিজের পকেট থেকে গান বের করে কাল্লুর দিকে তাক করল সে চমকি উঠল কাল্লু ভিতু কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল ব বস ক কি করছেন লোকটা এবার শব্দ করে হাসতে লাগল তার হাসির শব্দে অন্তরাতটা কেঁপে উঠল কাল্লুর লোকটা হাসতে হাসতে বলল কেন তুই তু বললি তোর আর এমন লাইফ ভালো লাগছে না তাই তোকে এমন লাইফ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করছি কাল্লু বোধহয় এবার কেদেই ফেলবে সে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল এটা কি বলছেন বস আমি মরতে চাইনি আমি বাঁচতে চাই এমন করবেন না বস এতগুলো বছর ধরে আপনার গোলামি করছি আপনি কি করে আমার সাথে এমনটা করতে পারেন লোকটা নিজের গান কাল্লুর বুক বরাবর তাক করে বলল মাঝে মাঝে মালিককে বাঁচাতে গোলামদের জীবন ত্যাগ করতে হয় জানিস না তুই আর কোনো কাজের নেই ওই আবরার শালা তোকে পেলে আমিও ধরা পড়ে যাব তুই আমার অনেক বেশি কাছের লোক ছিলি তাই তোকে মারতে চাইনি কিন্তু এখন আমার মারতেই হবে তোকে না হলে আমার এত বছরের স্বপ্ন শেষ হয়ে যাবে তা তো আর আমি হতে দিতে পারি না কথা শেষ করেই কাল্লুর গায়ে শ্যুট করে দিল লোকটা মাটিতে লুটিয়ে পড়ল কাল্লু চিরতরে চোখ বন্ধ করার আগে চোখের সামনে ভেসে উঠল পরিচিত একটা মুখ কানে বাজতে লাগল কিছু কথা লোভে পাপ পাপে মৃত্যু হ্যাঁ কথা তাকে তার স্ত্রী বলেছিল একটা এতিম মেয়ের সাথে প্রেম ছিল তার প্রেম করে বিয়ে করেছিল দুইজন মেয়েটা তাকে বড্ড ভালোবাসত কিন্তু যখন জানতে পারে সে খারাপ কাজ করে তখন অনেক বুঝিয়েছিল মেয়েটা তাকে পাপের রাস্তা থেকে ফিরে আসতে বলেছিল কিন্তু কাল্লু তার একটা কথা শুনেনি। টাকার লোভে অন্ধ ছিল সে এতটাই অন্ধ যে নিজের স্ত্রীকে মারধর করত সে একদিন তার স্ত্রীকে এতটাই মারধর করেছিল যে মেয়েটা না ফেরার দেশে চলে যায় তখন এই বসের সহায়তায় নিজের স্ত্রীকে মাটি চাপা দিয়েছিল সে সব স্মৃতি আজ তার চোখের সামনে ভাসছে আজ হয়তো তার মৃত্যুর পর তাকেও কোনো এক জায়গায় মাটির নিচে চাপা দেয়া হবে নিজের লোভের শাস্তি পেয়ে গেল সে ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসলো কাল্লুর বস লোকটা চেয়ার থেকে উঠে কাল্লুর নাকের সামনে হাত দিয়ে চেক করল সে মরেছে কিনা শ্বাস পড়ছে না দেখে উঠে দাঁড়াল সে নিজের সাথে থাকা লোকদের বলল লাশ মাটি চাপা দিয়ে দিও কেউ যেন এর হদিস না পায় সবাই মাথা ঝাকালো লোকটা আর দাঁড়াল না দাপটের সাথে হেঁটে বেরিয়ে গেল সে যেন কিছুই হয়নি বন্যা তুমি কি আমায় ভাসিয়ে দিবে তোমার ক্রোধের বন্যায় বিরক্ত হলেন মিসেস বন্যা মনে মনে বললেন বুড়ো হয়ে গেল তবু আগের স্বভাব ছুটল না মিসেস বন্যাকে পাত্তা দিতে না দেখে আব্বাস আহমেদ দুঃখী দুঃখী কণ্ঠে বললেন ও গো বন্যা তুমি কি শুনতে পাচ্ছ না আমার হাহাকার আর কতক্ষণ রাগ করে থাকবে এবার তো কথা বল আমার কর্ণ তোমার গলার মিষ্টি মধুর স্বর শোনার জন্য আকুপাকু করছে মনে মনে হাসলেন মিসেস বন্যা বুড়োটাকে একটু শাস্তি দেয়া দরকার তাই কোনো কথা বললেন না তিনি চুপচাপ শুয়ে পড়লেন একটু আগে আব্বাস আহমেদ ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছেন আবরারের বিয়েতে তিনি উপস্থিত ছিলেন তিনি সবটা জানতেন তারপর থেকেই মিসেস বন্যা মুখে তালা মেরে বসে আছেন তাকে না জানিয়ে কি করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো ছেলে না হয় তার অমন একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই বুড়ো সব জেনেও তাকে বলল না কেন কথা বলবেন না তিনি কিছুতেই বলবেন না বউকে কথা না বলেই শুয়ে পড়তে দেখে হতাশ হলেন আব্বাস আহমেদ বউটা তার বড্ড জেদি একসময় এই যেদের প্রেমেই পড়েছিলেন তিনি আর আজ হাহুতাশ করতে করতে তিনি ও শুয়ে পড়লেন মনে মনে নিজের ছেলেকে বকতে ভুললেন না ছেলে তার আরামে বউ নিয়ে আছে আর সে এক অসহায় পুরুষ তার বউ তার সাথে কথা বলছে না ফিরেও তাকাচ্ছে না পাত্তাও দিচ্ছে না সব তার ওই বদ ছেলের জন্য হয়েছে ফুলে সজ্জিত কক্ষে গাল ফুলিয়ে বসে আছে আহি রাদিফ অনেকক্ষণ ধরেই কথা বলার চেষ্টা করছে আহির সাথে কিন্তু আহি পাত্তা দিচ্ছে না কারণ একটাই সে বাবার বাড়ি থেকে আসতে চাচ্ছিল না আর রাদিফ তাকে ধমকে ধামকে নিয়ে এসেছে বিষয়টা এমন নয় যে সে বাবা মাকে ছেড়ে আসতে চাচ্ছিল না বিষয়টা হলো সে বান্ধবীকে ছেড়ে আসতে চাচ্ছিল না রাদিফ গালে হাত দিতে অসহায় চোখে তাকিয়ে আছে নিজের বউয়ের দিকে শেষে না পেরে হতাশ কণ্ঠে বলল হয়েছে তো আর কতক্ষণ গাল ফুলিয়ে রাখবে আজকের রাতটা আমাদের জন্য কত স্পেশাল বল আমাদের ভালোবাসা পূর্ণতা পেল বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম আমরা আর তুমি সেই থেকে গাল ফুলিয়ে বসে আছো এবার তো একটু কথা বলো চকলেট দিল ম ফুল দিল ম গিফট দিল ম তবুও তোমার রাগ গলছে না রাদিফের দিকে একবার তারা চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল আহি আহিকে এবারও কোনো কথা না বলতে দেখে রাদিফ অভিমান করে বলল আচ্ছা যাও তোমার বান্ধবীর কাছে কথা বলতে হবে না আমার সাথে আমি আজকেই চলে যাব তুমি থাকো তোমার বান্ধবীকে নিয়ে কি সত্যি সত্যি উঠতে দেখে দ্রুত এগিয়ে আসলো আহি রাদিফের কোলে বসে গলা জড়িয়ে ধরল বাঁকা হাসল রাদিফ শেষমেশ তার বউটা লাইনে আসলো আহি রাদিফের বুকে মাথা রেখে বলল আমি রাগ করেছি আর আপনি আমার রাগ না ভাঙিয়েই চলে যাচ্ছেন রাদিফ এক ভ্রু উঁচু করে বলল রাগ ভাঙানোর চেষ্টা করি নি বলছ থতমত খেলো আহি আসলে এতক্ষণ ধরে তার রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টাই করেছে রাদিফ নিশ্চুপ হয়ে রাদিফের বুকে লেপটে রইল আহি মনোযোগ সহকারে তার হৃদস্পন্দন শুনতে লাগল রাদিফ আহির চুলে গুজে ফিসফিস করে বলল বউয়ের রাগ ভাঙল তবে আহি লাজুক স্বরে বলল হু হাসল রাদিফ হঠাৎ মাথা উঁচু করল আহি উৎফুল্ল কণ্ঠে বলল রাগ তো ভেঙে গেছে আচ্ছা আপনি কি যেন বলছিলেন আবার চলে যাবেন কবে যাবেন হা হয়ে গেল রাদিফ এ কেমন বৌ রে বাবা বান্ধবীর সাথে বাপের বাড়িতে রাজত্ব করবে বলে জামাইকে ভাগানোর জন্য উঠে পড়ে লেগেছে রাগ হল রাদিফের তার কোনো দাম নেই নাকি সে আহির উন্মুক্ত ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল ফিসফিস করে বলল আমাকে রাগিও না আহি আর একটা ফালতু কথা শুনতে চাচ্ছি না এখন অভিমান হল আহির তার কথা ফালতু মনে হয় সে রাদিফের কোল থেকে নামতে চাইলে শক্ত করে আঁকড়ে ধরল রাদিফ কামড় দেয়া জায়গায় আলতো করে চুমু বসিয়ে ফিসফিস করে বলল ইটস রোমান্স টাইম যান সো আর একবারও বিরক্ত করবে না এতক্ষণ অনেক সহ্য করেছি এবার তোমার সহ্য করার পালা লজ্জায় গাল লাল হয়ে আসলো আহির সেতু শুধুমাত্র রাদীভকে জ্বালানোর জন্য এমন করছিল আর তার বজ্জাত জামাই তাকে কীভাবে লজ্জা দিচ্ছে নিজের লজ্জা লুকাতে রাদিফকে ঝাঁপটে ধরে তার বুকে মুখ গুঁজল আহি রাদিফ ও আলতো হেসে নিজের প্রিয়তমাকে আগলে নিল প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম ভাঙল আব্রারের তবে আজকের সকালটা অন্যরকম মনে হল তার বুকে ভারী ভারী অনুভব হওয়ায় মাথা উঁচু করল সে চোখে ধরা দিল তার শুভ্র পরীর মুখটা দেখল সে তার বুকে মাথা রেখে তার সাথে লেপটে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঠোঁট বাকিয়ে হাসল আবরার এই মেয়ে রাতে তাকে জড়িয়ে ধরতে দিচ্ছিল না আর এখন কি সুন্দর তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আরশির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল আবরার। অতি সাবধানে আরশীকে বেড়ে শুয়ে দিল কিছু সময় আরসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে কপালে আলতো করে ঠোঁট ছুয়াল সে ঘুমের মাঝেই নড়ে চড়ে উঠল আরশি আবরার আরশিকে নড়াচড়া করতে দেখে সরে আসল ঘড়িতে সময় দেখে নিয়ে চলে গেল ফ্রেশ হতে আজ পার্টি থেকে একটা মিটিং রাখা হয়েছে তাকে সেই মিটিংয়ে জয়েন করতে হবে আবরার ওয়াশরুমে যাওয়ার কিছু সময় পর ঘুম ভাঙল আরশির হাই তুলে উঠে বসল সে আশেপাশে তাকিয়ে দেখল আবরার নেই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে তাতে বুঝলো আবরার ওয়াশরুমে আছে আরশি হাই তুলে শরীর মোচড়াতে লাগল এমন সময় ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো আবরার পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট গলায় টাওয়াল ঝোলানো আরশি চোরা চোখে তাকিয়ে রইল আবরারের দিকে লোকটাকে সাওয়ার নেয়ার পর ভেজা এলোমেলো চুলে একটু বেশি সুন্দর লাগে বলে মনে হল আরসির পরক্ষণেই আরশি নিজের বিরোধিতা করে বলল না না লোকটাকে তো সবসময়ই একটু বেশি সুন্দর লাগে আরশির ভাবনার মাঝেই আবরার চুল মুছতে মুছতে বলে উঠল ছি মিসেস অদ্ভুত চোখওয়ালি তুমি তো দিন দিন ভারী লুচু হয়ে যাচ্ছ এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন আমায় আমি জানি আমি অনেক সুদর্শন তাই বলে এভাবে তাকিয়ে থাকবে আমার বুঝি লজ্জা করে না শেষের কথা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল আবরার আবরারের ঢং দেখে মুখ বাঁকালো আরশি বাঁকা চোখে তাকিয়ে বলল আপনার দিকে তাকিয়ে থাকতে আমার বয়ে গেছে সুন্দর না ছাইহো হাসল আবরার বলল বুঝি বুঝি তুমি এখন লজ্জা পেয়ে এসব বলছ যাই হোক লজ্জা পাওয়ার কি আছে আর এভাবে চোরের মতো দেখারই বাকি আছে আমি তোমারই জামাই দেখতে ইচ্ছা হলে সোজাসোজি দেখতে পারো বুঝতে পেরেছ মিসেস অদ্ভুত চোখওয়ালি এরপর থেকে যখনই দেখতে ইচ্ছা হবে পুরো অধিকারের সাথে বলবে জামাই আপনাকে মন ভরিয়া দেখিতে চাই আপনি এখানে বসিয়া থাকুন আমিও বসে থাকব যদিও আমার আবার লজ্জা বেশি ওভাবে তাকিয়ে থাকলে একটু লজ্জা লজ্জা করবে তবুও বউয়ের আবদার বলে কথা রাখতে তো হবেই ফোস করে একটা শ্বাস ছাড়ল আরশি এই লোকের সঙ্গে তর্ক করে লাভ নেই সে বেশ বুঝতে পেরেছে উল্টো এই লোক তাকে শুধু লজ্জাই দিবে আরশি বুঝে না লোকটা এত কথা কি করে বলে আগে তো দেখলে মনে হতো মেপে মেপে কথা বলে অথচ এখন একবার মুখ খুললে আর বন্ধ করা যায় না লোকটা কি শুধু তার সাথেই এত বকবক করে নাকি আরশিকে চুপ থাকতে দেখে নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল আবরার আরশি বেডের সাথে হেলান দিয়ে আবরারের সাজগোজ দেখতে লাগল আবরারের স্টাইল দেখে আরশি বিড়বির করে বলল এত সাজ তো আমি মেয়ে হয়েও দেই না আর এই এমপি সাহেবকে দেখো কি স্টাইল করা হচ্ছে বুঝি তো বুঝি সবই মেয়েদের অ্যাট্রাক্ট করার ধান্দা শুধু শুধু লুচু বলি না এই বেটাকে একা ছাড়া যাবে না কখন কোনো শাকচুন্নি এসে টান্দায় বলা যায় না কিছু একটা করতেই হবে আরসির ভাবনার মাঝে আবরার ফিটফাট হয়ে আরসির সামনে এসে দাঁড়াল আরশিকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করল সে চোখ ছোট ছোট করে তাকালো আরশি ঝাঝালো কণ্ঠে বলল এভাবে লুচু ছেলেদের মতো তাকাচ্ছেন কেন নিজের নজর সংযত করুন আরশির কথা কানে তুলল না আবরার আরশিকে আরও একবার পরক করে ঠোঁট বাকিয়ে হাসল সে বলল আমাকে লুচুর মতো তাকাতে তো তুমি বাধ্য করলে আমার কি দোষ সকাল সকাল এভাবে এলোমেলো হয়ে আমার সামনে বসে থাকলে আমার নজর তো যাবেই ওয়েট ওয়েট তুমি আবার আমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো না তো মিসেস অদ্ভুত চোখওয়ালি দেখো আমার অনেক জরুরি একটা মিটিং আছে তুমি এভাবে এই সময় আমাকে অ্যাট্রাক্ট করতে পারো না রাতে যখন ফ্রি থাকবো তখন অ্যাট্রাক্ট করিও কেমন আবরারের কথায় কান গরম হয়ে আসলো আরশির কোন রকমে একবার নিজের দিকে তাকালো সে নিজের অবস্থা দেখে আরও লজ্জা পেল আরশি ওরনা তার গায়ে নেই বললেই চলে সে সম্পূর্ণ এলোমেলো বলা যায় এতক্ষণ ধরে এভাবে এলোমেলো হয়ে আবরারের সামনে ছিল তা খেয়ালই করে নিষে আরশি তাড়াহুড়ো করে ওরনা গায়ে জড়িয়ে নিল দ্রুত পায়ে বেড থেকে নিচে নামলো উদ্দেশ্য একটাই এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিবে তাহলে যদি এই লজ্জা থেকে বাঁচা যায় পরিকল্পনা অনুযায়ী দৌড় দিল আরশি তবে ওয়াশরুম অব্দি পৌঁছাতে পারল না তার পূর্বেই হাত ধরে ফেলল আবরার এক টানে নিজের কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরল হঠাৎ স্পর্শে চমকালো আরশি আবরার ফিসফিস করে বলল পালাচ্ছ কেন মিসেস অদ্ভুত চোখওয়ালি তোমাকে তো আমি সাহসী ভেবেছিলাম এখন দেখি তুমি মহাভীত ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগল আরশি আমতা আমতা করে বলল পালাচ্ছি কে বলল আমি তো ফ্রেশ হতে যাচ্ছিলাম ছাড়ল না আবরার এক হাত উঠিয়ে আরশির ছোট ছোট চুল কানের পিছে গুজে দিয়ে বলল তোমার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেওয়ার অধিকারটা সারা জীবনের মতো আমার হয়েছে ভাবতেই অনেক ভালো লাগছে যেন নিভু নিভু চোখে আবরারের দিকে চাইল আরশি দেখল লোকটার ঠোঁটে তৃপ্তির হাসি আরশি চেয়ে রইল সেই হাসির পানে নিজের বেহায়া দৃষ্টি বহু কষ্টে সংযত করল আরশি নড়াচড়া করে বলল ছাড়ুন দেখি আমি ফ্রেশ হব তো নিচেও তো যেতে হবে অনেক লেট হয়ে গেছে অলরেডি এবার একটু গম্ভীর হল আব্রার আরসির কোমর আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে বলল আমার একটা জরুরি মিটিং আছে তাই যেতে হবে সন্ধ্যার পর বাড়ি ফিরবো হয়তো তুমি সাবধানে থেকে ঠিকমতো খাবার খেও আর আমার মায়ের কথা মতো চলার চেষ্টা করো আমার মা কিন্তু অনেক ভালো মানুষ একটু গম্ভীর তবে তুমি কষ্ট পাবে এমন কিছু কখনোই বলবে বা করবে না হয়তো হুট করে তোমাকে মেনে নিতে তার একটু কষ্ট হতে পারে তবে একবার তার মনে জায়গা করে নিতে পারলে তোমাকে মাথায় তুলে রাখবে কয়েকদিন থাকলে এমনিতেই বুঝতে পারবে আমার মা কেমন মানুষ আর কেউ উল্টাপাল্টা কিছু বললে মন খারাপ করবে না যদিও তুমি কারোর কথা গায় মাখার মতো মেয়ে না আমি জানি তবুও বললাম কথা শেষ করে আরসির কপালে একটা চুমু খেলো আবরার আর এক সেকেন্ড ও না দাঁড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল সে আরশি মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয় মানুষটার যাওয়ার পানে বিড়বিড় করে বলল আমি ভুল করি করিনি এমপি সাহেব আপনাকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করে আমি কোনো ভুল করিনি বরং আপনাকে সৃষ্টিকর্তা আমার জন্য উপহারস্বরূপ পাঠিয়েছেন নিচে নেমে মিসেস বন্যাকে বিদায় জানালো আব্রার মিসেস বন্যা ব্রেকফাস্ট করে যেতে বললেও রাজি হল না সে বলল ওখানে গিয়ে খাবে মিসেস বন্যা ও আর জোর করলেন না বাড়ি থেকে বেরিয়ে আসলো আব্রার গাড়িতে উঠার পূর্বে হঠাৎ নিজের রুমের বেলকনির দিকে তাকাল সে আরশিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল আবরার আবরার এভাবে হুট করে তাকাবে বুঝতে পারে পারেনি আরশি তবে আবরারের কাছে ধরা পড়ে যাওয়ায় আর সরল না সে আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল আবরার হাত নাড়িয়ে বিদায় জানাল আরশি ও নিজের অজান্তেই হাত নাড়িয়ে বিদায় জানাল ঠোঁটের কোণে এক চিলতে হাসি চলে আসলো তার আবরারের গাড়ির যাওয়ার পানে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে যতক্ষণ দেখা যায় ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিল আরশি এমন সময় দরজা নক করে কেউ একজন জানালো তাকে নিচে ডাকা হয়েছে ধীর পায়ে নিচে নেমে আসলো আরশি নিচে নামতেই একজন কর্মচারী বলল ডাইনিং টেবিলে যেতে জোরে একটা শ্বাস টেনে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হল আরশি না চাইতেও বেশ নার্ভাস সে আবরার থাকলে হয়তো এমন ভয় কাজ করত না ডাইনিং টেবিলের কাছে পৌঁছাতেই আরশি দেখল শুধুমাত্র আব্বাস আহমেদ আর মিসেস বন্যা বসে আছেন আরশি সামনে গিয়ে মৃদু কণ্ঠে সালাম দিল আব্বাস আহমেদ উৎফুল্ল কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন বস মামুনি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আরশি ভয়ে ভয়ে মিসেস বন্যার পাশের চেয়ারে বসল আরশি বসতেই মিসেস বন্যা আরশির প্লেটে খাবার বেড়ে দিল ন অবাক হল আরশি মিসেস বন্যা এখনও তার সাথে একটাও কথা বলেনি অথচ তার খেয়াল রাখতেও ভুলছেন না মিসেস বন্যা আরশিকে খাবার দিয়ে নিজের খাবার খাওয়ায় মনোযোগ দিল ন হাসফাস করতে লাগল আরশি সে কিছু একটা বলতে চায় কিন্তু এখন বলবে কিনা বুঝতে পারছে না আরশিকে খাবার না খেয়ে হাসফাস করতে দেখে আব্বা আহমেদ বললেন কি হয়েছে মামুনি খাচ্ছ না কোনো কোনো সমস্যা হয়েছে বলতে পারো আমাদের আরশি আমতা আমতা করে বলল আসলে স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল অবাক হলেন আব্বাস আহমেদ ভীষণ ভীষণ অবাক মিসেস বন্যা ও খাওয়া থামিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকালেন আরশির দিকে মিসেস বন্যাকে এভাবে তাকাতে দেখে মাথা নত করল আরশি আব্বাস আহমেদ গম্ভীর গলায় বললেন কে তোমার স্যার থতমত খেলো আরশি ভিতু চোখে আব্বাস আহমেদের দিকে তাকাল সে আব্বাস আহমেদ বললেন আমি তোমার বাবাই হই মেয়ে স্যার স্যার কি করছো? আমি এত সুন্দর করে তোমাকে মামুনি ডাকছি আর তুমি স্যার সার করছো এটা কি ঠিক এরপর আরেকবার স্যার বললে কিন্তু আর মামুনি ডাকব না বলে দিল ম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল আরশি আলতু হাসল আব্বাস আহমেদের কথায় হাসলেন আব্বাস আহমেদও আদুরে কণ্ঠে বললেন আজ থেকে এখন থেকে আমাকে বাবাই বলে ডাকবে বুঝেছ আর রিকোয়েস্ট বলে কোনো শব্দ আমাদের মাঝে থাকবে না তুমি আমার মেয়ে তাই যখন যা ইচ্ছা আবদার করবে আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দিব আনন্দের সাথে মাথা ঝাকালো আরশি আব্বাস আহমেদের মিশু কাচরণে মনটা ফুরফুরে হয়ে গেছে তার তবে মিসেস বন্যাকে একটু ভয় ভয় পাচ্ছে সে আব্বাস আহমেদ ফের বললেন তাকে যেন বলতে চাচ্ছিলে মামুনি হাসি মুখটা আবার সিরিয়াস হয়ে গেল আরসির সে কোমল কণ্ঠে বলল আসলে আমি পড়াশোনার পাশাপাশি জবটাও কন্টিনিউ করতে চাচ্ছি যেহেতু আমার মায়ের কোনো ছেলে নেই আমার বোনের কোনো ভাই নেই তাই ওদের দায়িত্ব আমার আমি আগের মতোই দায়িত্ব পালন করতে চাই আব্বাস আহমেদ বুঝলেন আরসির চিন্তা বললেন পড়াশোনা তো তুমি করবেই মামুনি আর জব কন্টিনিউ করতে চাইলে অবশ্যই করবে তবে এখন তোমার পরিবারের জন্য আমরা আছি এটা মনে রাখবে আরশি মাথা নত করে বলল আমি জানি তবে আমি চাই না কেউ আমার পরিবারকে খোটা দিক বলুক তারা আমার শ্বশুরবাড়ির উপর নির্ভর করে চলছে আমি চাই নিজের পায়ে দাঁড়াতে আমার দুই পরিবারের খেয়াল রাখতে তবে সেটা অবশ্যই আপনাদের অনুমতি নিয়ে আরশি রাত্মসম্মানবোধ চিন্তা ভাবনা দেখে আরও একবার মুগ্ধ হলেন আব্বাস আহমেদ বললেন অবশ্যই আমি অনুমতি দিব কেন দিব না খুশি হল আরশি কিন্তু মিসেস বন্যা কিছু না বলায় চিন্তিত হল সে তবে কি মিসেস বন্যা অনুমতি দিবে না তাকে আব্বা আহমেদ যেন আরসীর মনের কথা পড়ে ফেললেন মিসেস বন্যার দিকে তাকিয়ে বললেন তুমি কি বলো বন্যা আমি জানি তুমিও অমত করবে না কারণ ওর মাঝে আমি তোমার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি শেষের কথাটা নিম্নস্বরেই বললেন আব্বা আহমেদ মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন এতে অমত করার কিছু নেই আত্মনির্ভরশীল হওয়া খারাপ নয় বরং প্রতিটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত ওর যদি ইচ্ছা হয় ও জব কন্টিনিউ করতে পারে সেটা সম্পূর্ণ ওর ইচ্ছা প্রত্যেকেরই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে আনন্দে চোখ ছলছল করে উঠল আরশির আবরার আসলেই ঠিক বলেছিল তার শাশুড়ি মায়ের মনটা ভীষণ ভালো তবে উনি প্রকাশ করেন না আব্বাস আহমেদ বললেন জব কন্টিনিউ করতে চাইলে এক দু সপ্তাহ পর করো কেমন আগামীকাল রিসেপশন পার্টি আছে আর সপ্তাহ জুড়ে গেস্ট আসতেই থাকবে তাই কয়েকদিন বাড়িতেই থেকো ঠিক আছে মামুনি আরশি কৃতজ্ঞ কণ্ঠে বলল জি আব্বাস আহমেদ খাবার খেয়ে উঠে গেলেন টেবিলে এখন আরশি আর মিসেস বন্যা মিসেস বন্যার ও শেষ খাওয়া নতুন জায়গায় খাবার খেতে অস্বস্তি হচ্ছে আরসির সে ভাবল আর খাবে না মিসেস বন্যা যেন আরসির মনের ভাবনা ধরে ফেললেন হাত ধুয়ে গম্ভীর কণ্ঠে বললেন এক দানা খাবারও যেন অবশিষ্ট না থাকে খাবার অপচয় করা মোটেও পছন্দ না আমার হতাশ হয়ে বাকিটাও খেতে লাগল আরশি আরসির অগোচরে মিটমিট করে হাসলেন মিসেস বন্যা উনি বুঝতে পেরেছেন নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে আরসির এই সময়টা যে উনিও পার করে এসেছেন আরসির খাওয়া শেষ হতেই মিসেস বন্যা আরশিকে উদ্দেশ্য করে বললেন রুমে গিয়ে রেস্ট করো মেয়ে বিকালে যখন ডাকব তখন আমার রুমে আসবে আরশি মাথা দুলাল ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসলো রিফাকে ফোন করে ওর সাথে কথা বলে নিল রিফা জানাল আবরারের গার্ডরা ওদের বাড়ির সামনে পাহারা দিচ্ছে এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরশি সে ভেবেছিল আবরারকে এই বিষয়ে বলবে কিন্তু তার পূর্বেই আবরার ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে যেহেতু আবরারের সাথে তার জীবন জুড়ে গেছে সেহেতু আবরারের শত্রুরা এখন তার এবং তার পরিবারের ও শত্রু সারা দুপুর শুয়ে বসে কাটাল আরশি মাঝে নিজের বন্ধুদের সাথেও কিছু সময় কথা বলেছে সে বিকাল পাঁচটা মিসেস বন্যার রুমে বসে আছে আরশি মিসেস বন্যা একটা প্যাকেট এনে আর্শিকে দিল ন আরশি কৌতূহল নিয়ে তাকালো প্যাকেটের দিকে মিসেস বন্যা জিজ্ঞাসা করলেন এই যে মেয়ে শাড়ি পরতে জানো অসহায় চোখে তাকালো আরশি বুঝতে পারল প্যাকেটে শাড়ি আছে আর সে তো শাড়ি পরতে জানে না মিসেস বন্যা যেন সবটা বুঝে গেলেন গম্ভীর কণ্ঠে বললেন নতুন বউ দেখতে প্রতিবেশীরা আসবে কিছুক্ষণের মধ্যে আর বিয়ের পরের দিন শাড়ি ছাড়া বউকে দেখলে অনেকেই অনেক কথা বলতে পারে তাই আজ কষ্ট করে শাড়িটা পরে নাও এরপর থেকে যা ইচ্ছা পড়তে পারো না পারলে আমি পরিয়ে দিব শাড়ি যাও ফ্রেশ হয়ে আসো। আরশি মুগ্ধ চোখে তাকাল মিসেস বন্যার দিকে না বলতেই তার সমস্যা কি করে বুঝে গেলেন মিসেস বন্যা আরশি উৎফুল্ল মনে মাথা নাড়িয়ে সম্মতি জানাল মিসেস বন্যা সময় নিয়ে সুন্দর করে কি শাড়ি পরিয়ে দিল ন চুল বেনি করে দিল ন চোখে একটু কাজল আর থোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়ে দিল ন আরশিকে সম্পূর্ণরূপে তৈরি করে মুগ্ধ চোখে আরশির দিকে তাকালেন মিসেস বন্যা কালো শাড়িতে আরশিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে ওই কাজল টানা চোখের দিকে তাকালে যেন চোখ ফেরানো কঠিন হয়ে যাচ্ছে কি মায়া মায়া চেহারা মেয়েটার শুধু ফর্সা হলেই সুন্দর হওয়া যায় না বরং কিছু কিছু মানুষের চেহারায় এমন মায়া থাকে যে সেই মায়াবি মুখের দিকে একবার তাকালে চোখ ফেরানো কঠিন হয়ে যায় হোক সেই মানুষটা কালো শ্যাম বা ফর্সা তাদের বলা হয় প্রকৃত সুন্দর তবে সেই সৌন্দর্য দেখার মতো চোখ আবার সবার থাকে না কেউ দরজা নক করাই ধ্যান ভাঙল মিসেস বন্যার একজন সার্ভেন্ট জানাল নিচে প্রতিবেশী মহিলারা এসেছে মিসেস বন্যা তাদের নাস্তা দেয়ার কথা বলে আরশির কাছে ফিরে আসলেন শাড়ি ঠিকঠাক করে আরশিকে নিয়ে নিচে নামলেন উনি আরশি মহিলাদের কোমল কণ্ঠে সালাম দিল মিসেস বন্যা আরশিকে নিয়ে সোফায় বসলেন কুশল বিনিময় করলেন প্রতিবেশী মহিলাদের সাথে এমন সময় এক মহিলা খোঁচা মেরে বলল ভাবি মেয়ের চেহারা তো মোটামুটি তবে গায়ের তো কালো আবরারের সাথে তো কোনো দিক দিয়েই যায় না আরেক মহিলা তাল মিলিয়ে বলল হ্যাঁ ভাবি ঠিকই বলেছেন আমরা তো ভেবেছিলাম আবরার যেমন সুন্দর তেমন সুন্দর মেয়ে বিয়ে করবে এখন তো দেখি হয়ে গেল উল্টো তারপর শুনলাম মেয়ের নাকি বাপ ও নাই এমন একটা মেয়েকে কি করে আবরার পছন্দ করল নিশ্চয়ই এই মেয়ে কোনোভাবে ফাঁসিয়েছে এসব মেয়েদের কাজই তো এটা এবার আরেক মহিলা খুচিয়ে বলল তা ভাবি মেয়ের বাড়ি থেকে কি কি দিল এই প্রশ্ন শুনে প্রথম কথা বলা মহিলাটা হেসে দিল ব্যঙ্গ করে বলল কি যে বল না শিউলি যেই মেয়ের বাপ নেই সেই মেয়ের পরিবার আর কি দিবে সামর্থ্য আছে নাকি কিছু দেয়ার অপমানে চোখ মুখ লাল হয়ে আসলো আরশির তবু মাথা নিচু করে থম মেরে বসে রইল সে এই পরিবারের সম্মানের কথা চিন্তা করে এখনো চুপ আছে সে না হলে এতক্ষণে এই মহিলাদের অপমান করা খুঁচানো ছুটিয়ে দিত মিসেস বন্যা কিছু বলবেন এমন সময় আরশির পাশে ধপ করে বসে পড়ল কেউ চোখ তুলে তাকালো আরশি আবরারকে দেখে চোখে পানি চলে আসলো আরশির তবে চোখের পানি চোখের মাঝেই লুকিয়ে রাখল সে বাইরে গড়াতে দিল না আবরার একবার আরসির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রতিবেশী মহিলাদের দিকে ঘাড় কাত করে তাকাল আবরারকে এভাবে তাকাতে দেখে থতমত খেলো মহিলাগুলো বাঁকা হাসলো আবরার বলল আমার বউকে নিয়ে আপনাদের বড্ড বেশি চিন্তা দেখছি তার সংসারটা কি আমি করব না আপনারা করবেন আর কি যেন বলছিলেন আমার বউয়ের গায়ের রং কালো তা ফর্সা রঙ দিয়ে কি হবে উপকারিতাগুলো যদি একটু বলতেন আমকেলরা বুঝি আপনাদের সুন্দর গায়ের রঙ ধুয়ে প্রতিদিন এক গ্লাস করে পানি পান করেন উম হবে হয়তো এই জন্যই তো রাহেলা আন্টির চেহারাটা দিন দিন কেমন কালচে হয়ে যাচ্ছে আর আমকেল দিন দিন সুদর্শন হচ্ছেন ঠিক বলেছি তাই না রাহেলা আন্টি ফুসি উঠলেন রাহেলা নামক মহিলা এটা ঠিক তার রূপ দিন দিন নাই হয়ে যাচ্ছে তাই বলে আবরার তাকে এভাবে খোঁচাবে চাইলেও কিছু বলতে পারলেন না তিনি কারণ আবরারের পাওয়ার আর রাতকে ভয় পান তিনি মিসেস রাহেলার অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল আবরার বলল ঈশ সত্যি কথা বলে ফেললাম মনে হয় তা যাই হোক আনটি আমি কিন্তু এমনিতেই যথেষ্ট সুন্দর তাই বউয়ের গায়ের রং ধুয়ে পানি খেয়ে সুন্দর হওয়ার প্রয়োজন নেই মহিলাগুলো কি বলবেন বুঝে উঠতে পারছেন না তাদের চোখ দেখে আবরার ফের বলে উঠল কবে ছাড়বেন এসব নিকৃষ্ট কাজ একটা মেয়ের বাবা নেই সেই মৃত বাবাকে টেনে আপনারা আজেবাজে কথা বলছেন আপনাদের বাপ টেনে আমি যদি এখন কিছু বলি সহ্য করতে পারবেন পারবেন না আর রইল রং রূপের কথা রূপ যৌবন যে স্থায়ী নয় তার প্রমাণ নিজেদের দিকে তাকালেই দেখতে পাবেন আর কি যেন বলছিলেন ওর পরিবার আমাদের কি দিয়েছে ওর মা আমার হাতে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের মেয়েকে তুলে দিয়েছেন এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে কি আমার মনে হয় না কোনো পিতা মাতার কাছে সন্তানের চেয়ে মূল্যবান কিছু আছে যাই হোক এসব আপনাদের মতো বিকৃত মস্তিকের মানুষের মাথায় ঢুকবে না আপনারা বউকে তো দেখতে আসেননি এসেছেন বউয়ের কি আছে কি নেই এসব নিয়ে খুচাখুচি করতে তবে ওয়ান করে যাচ্ছি আমার বউয়ের ব্যাপারে আরেকটা বাজে কথা যেন আমার কানে না আসে প্রথমবার ভুল করে পার পেয়েছেন নেক্সট টাইম পাবেন না কথা শেষ করে উঠে দাঁড়ালো আবরাল আরশির হাতের কবজি টেনে দাঁড় করালো আরশিকে এতক্ষণ মুগ্ধ হয়ে আবরারের দিকে তাকিয়েছিল আরশি কিন্তু হুট করে এভাবে হাত চেপে দাঁড় করানোর কারণে হাতে ব্যথা পেল সে আবরার মহিলাদের দিকে তাকিয়ে বলল আমার বউটাকে নিয়ে গেলাম আনটিরা আজ আমার বউটাকে বড্ড বেশি সুন্দর লাগছে চোখ ফেরানো মুশকিল হয়ে গেছে এখন আমি যদি আপনাদের সামনে বসে বউয়ের দিকে তাকিয়ে থাকি তাহলে তো আপনারা আমাকে বেহায়া বলবেন তাই বউকে রুমে নিয়ে যাচ্ছি তারপর শান্তিতে বসে দেখব আপনারা কিন্তু নাস্তা করেই যাবেন ওকে আবরারের কথা শুনে আরসির কান যেন জলে উঠল লজ্জায় হাসফাস করতে লাগল সে সেদিকে পাত্তা নেই আবরারের সে আরসির হাত ধরে টেনে নিয়ে আসতে চাইল কিন্তু দেখল আরশি শাড়ি পরে তেমন একটা হাঁটতে পারছে না তাই ফট করে আরশিকে কোলে তুলে নিল আবরার চমকি উঠল আরশি শরীরে মৃদু কম্পন অনুভব করল সে মাথা উঁচু করে দেখল মহিলাগুলো হা করে তাদের দিকে তাকিয়ে আছে লজ্জায় আরো সিটিয়ে গেল আরশি বিড়বির করে বলল বেহায়া পুরুষ মানুষ এতটা বেহায়া কি করে হয় আরশি বিড়বির করে বললেও তা আবরারের কান অব্দি ঠিকই পৌঁছাল সে আরশিকে নিয়ে উপরে উঠতে উঠতে ফিসফিস করে বলল বেহায়া হয়েছি তোমার কারণে মিসেস অদ্ভুত চোখওয়ালি তোমার ওই আখি জোড়ার দিকে তাকিয়ে আমি চূড়ান্ত পর্যায়ের বেহায়া হয়েছি এখন দোষটা কার তো আমার উহু আমার না তোমার বাধ্য করেছ তুমি আমাকে বেহায়া হতে অবাধ্য হয়েছি আমি শুধুমাত্র তোমার জন্য চলবে